সম্মান পেতে হলে জ্ঞানী হতে হয় না, সম্মান দিতে জানতে হয়। অনেকেই মনে করে শুধু রোজাতেই মনে হয় খেজুর খেতে হয়। আমরা বাজারে নানা প্রকার খেজুর দেখতে পাই, কিন্তু খেজুরের গুণাগুণ সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। আসলে খেজুর আমাদের দেহের জন্য কতটুকু উপকারী, আজকে এই ভিডিওতে আমরা খেজুরের প্রধান কয়েকটি গুণাগুণ সম্পর্কে জানব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করুন। আসুন জেনে নিই খেজুরের কত গুণ। খেজুরের 25টি প্রধান উপকারী গুণাগুণ। খেজুর বিভিন্ন ক্যান্সার থেকে শরীরকে সুস্থ রাখতে অনেক ভূমিকা পালন করে থাকে। যেমন খেজুর লান্স ও কেভিটি ক্যান্সার থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে। খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে, তাহলে ঝটপট খেয়ে নিন খেজুর। তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই। রুচি বাড়াতেও খেজুরের কোনো তুলনা হয় না। অনেক শিশুরা তেমন একটা খেতে চায় না, তাদেরকে নিয়মিত খেজুর খেতে দিলে রুচি ফিরে আসবে। হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা যায় পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে ফিশে খাওয়ার অভ্যাস হার্টের রোগীর সুস্থতা কাজ করে। নারীদের শ্বেতপ্রদর ও শিশুর রিকেট নিরাময়ে খেজুরের কার্যকারিতা অনেক। এক্ষেত্রে খেজুরের অবদান বলে শেষ করা যায় না। সারাদিন রোজা রাখার পর ফ্যাট খালি থাকে বলে শরীরের গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর সেটা দ্রুত পূরণে সাহায্য করে। খেজুরে আছে ডাইরয়েড ফাইবার যা কোলেস্টেরল থেকে মুক্তি দেয়, ফলে ওজন বেশি বাড়ে না। সঠিক ওজনে দেহকে সুন্দর রাখা যায়। ভিটামিন এ সমৃদ্ধ এই ফল দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান থাকায় অনেক রোগ নিরাময় করা সম্ভব। সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনীয়তা চাহিদা মেটাতেও সহায়তা করে। খেজুরের মধ্যে অনেক গুণ রয়েছে যা ত্বকের জন্য খুবই ভালো। খেজুর নিয়মিত খেলে ত্বকে উজ্জ্বলতা ভাব ফিরে আসে। আজওয়া খেজুর বিশের মহোৎসব, কিন্তু আমাদের আজওয়া খেজুর সবসময় তো পাওয়া সম্ভব নয়। তারপরেও যেটা পাওয়া যায় সেটাতেও অনেক গুণ আছে। গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস আমাদের দেহের ইনটেস্টাইনের ভেতর স্বাস্থ্যের জন্য ভালো প্যাথোলজিক্যাল অর্গানিজমের উৎপাদন বৃদ্ধি করে, যা ইনটেস্টাইনের নানা সমস্যা দূর করে। খেজুর লাক্সেটিভ ধরনের খাবার, যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা খুব সহজেই কুষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পারেন। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাসের মাধ্যমেই এই সমস্যা সমাধান সম্ভব। পেটের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর। এছাড়াও মুখ গহ্বরে ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী। গবেষণায় দেখা যায় অ্যাবডোমিনাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে খেজুরের। খেজুরের মধ্যে রয়েছে সেলুবল এবং ইনসেলুবল ফাইবার ও বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, যা সহজে খাবার হজমে সহায়তা করে। এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। এতে করে প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। অর্থাৎ প্রতিদিন খেজুরের খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যা কমায়। খেজুরের দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক এবং প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস রাতকানা রোগ ভালো করতেও সাহায্য করে থাকে। মুখের অর্ধাঙ্গ রোগ, পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গপ্রত্যঙ্গ অবসারী রোগের জন্য উপকারী। খেজুর ব্লিচিং এ রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণে শক্তির যোগান দেয় খেজুর। সুতরাং খেজুর আমাদের প্রত্যেকের খাওয়া উচিত।
খেজুরের চূর্ণ মাজন হিসেবে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়। খেজুরে পেটের গ্যাস, স্লামা, কফ দূর করে। শুষ্ক খাসি এবং জমাই উপকারী। তুলনামূলকভাবে শক্ত খেজুরকে পানিতে ভিজিয়ে সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাজা খেজুরের নরম ও মাংসল যা সহজে হজম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য খেজুর উপকারী। 7-8 মাস সময় থেকে গর্ভবতী মায়েদের জন্য খেজুর একটি উৎকৃষ্ট খাদ্য। এই সময় গর্ভবতী মায়েদের শরীরে অনেক দুর্বলতা কাজ করে, তখন খেজুর মায়েদের শরীরের জন্য অত্যন্ত উপকার। মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর, ফলে বদহজম দূর হয়। হৃদরোগ কমাতেও খেজুর বেশ উপকারী। খেজুরের রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহে আয়রনের অভাব পূরণ করে এবং রক্ত স্বল্পতা রোগের হাত থেকে রক্ষা করে। এই পর্যন্ত আজকের আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। যদি আজকে আপনাদের মাঝে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর গুড অর ব্যাড যে বিষয়টি আপনার অনুভূতি আসুক না কেন, সো সেই বিষয়সমূহ আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনার সহপাঠীদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করবেন। তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি প্রথমে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি আপনি দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।